রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 এর বেলা 12টার সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। দর্শক, জাতিসংঘ সাধারণ পরিষদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাংলা ভাষণ স্মরণে আলোচনা সভা এবং ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুল সামাদ আজাদ সাহেব। আমি ওনাকে বললাম আমাদের একটা ট্রেনিং একাডেমি খুব দরকার, ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া বা একাডেমি ছাড়া প্রকৃত ট্রেনিং দেওয়া যায় না। তখন একসাথে আমরা দুটো ট্রেনিং ইনস্টিটিউট, একটা হচ্ছে আমরা জুডিশিয়াল সার্ভিসের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করে দেওয়া এবং ফরেন সার্ভিসের জন্য। তখন এই বাড়িটি আমরা ঠিক করলাম যে এখানে আমরা করব যাতে এই ট্রেনিং ইনস্টিটিউটটা করা যায়। জাতির পিতা যে ভাষণ দিয়েছে জাতিসংঘে, সেই ভাষণ যদি আমরা পর্যালোচনা করি আপনারা দেখবেন সেই দিন 1974 সালের 25শে সেপ্টেম্বর তিনি ভাষণটা দিলেন, সেদিনও শুক্রবার ছিল। সেই সময় যে কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা কিন্তু এখনো আন্তর্জাতিকভাবে সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু কাজ করছি। তিনি পরিবেশের কথা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে যে মানুষের ক্ষতি হয় সেটা কিভাবে রোধ করা যায় সে কথা বলেছেন। তিনি দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন, তিনি আর্থসামাজিক উন্নয়নের কথা বলে গেছেন। রোগ শোক নানা ধরনের দুর্যোগ মানুষকে যে ক্ষতিগ্রস্ত করে সেখান থেকে মানব জাতিকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য সকল বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। সব থেকে বড় কথা, তিনি যে পররাষ্ট্র নীতিটা দিয়ে গেছেন আমাদের, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি কিন্তু সরকার গঠন করার পর থেকে সেই নীতি নিয়েই আমরা চলছি। আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকেই আমরা দৃষ্টি দিচ্ছি। এই উন্নয়ন করতে হলে বর্তমান যুগটা হচ্ছে, বিশ্বটা আসলে একটা গ্লোবাল ভিলেজ, সেখানে সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। আমরা যাই কিছু করতে যাই না কেন, সব কিছুতেই সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। মাঝে মাঝে একটা দুর্যোগ আসে, বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান সে অবস্থানের কারণে আমরা দেখেছি আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। আর বাংলাদেশের অবস্থানটা তো আরো সকলকে ভাবতে হবে, 54,000 বর্গ মাইলের একটি দেশ, সেখানে 16 কোটি উপর বেশি মানুষ, এই ছোট্ট একটা ভূখণ্ডে এই বিশাল জনগোষ্ঠী নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। পৃথিবীর অনেক দেশ অনেক কাজে অনেক সাফল্য দেখাতে পারে, আমাদের যে রিসোর্স সেই রিসোর্স বলতে তেমন খুব একটা রিসোর্স আমাদের নেই, বরং আমাদের যে জনশক্তি এই জনগণকে আমরা আমাদের মূল শক্তি হিসেবে দেখি। তাছাড়া প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়, বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এটা তো প্রতিনিয়ত ব্যাপার। সেই সাথে সাথে আবার মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, কল্পচক্রে 15 আগস্ট যে ঘাতকের দল জাতির পিতাকে হত্যা করেছিল তার দোষর যারা, তাই এ দেশে কোনো স্থিতিশীল সরকার থাকুক তা কখনোই চায় না, যার জন্য মাঝে মাঝে চেষ্টা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা যখন চালাই তখন আমরা দেখি যে অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষকে হত্যা করা অথবা মানুষকে খুন করা নানা ধরনের ঘটনা ঘটানো, আমাদেরকে সব অবস্থায় মোকাবেলা করতে হয়। কিন্তু আমরা সেটা করতে সক্ষম হয়েছে একটাই কারণে, জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগের উপর এদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে, যে কারণে তারা বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা সরকার গঠন করে তাদের সেবা করতে পেরেছি, আর দীর্ঘ সময় একটু ক্ষমতা থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নগুলি
দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলি করতে পারছি, যার সুফল দেশের জনগণ ভোগ করছে। জাতির পিতা তার ভাষণে এদেশের দুঃখী মানুষের কথা বলেছিলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথাই বলেছিলেন, সেই সাথে সাথে বিশ্বব্যাপী বঞ্চিত মানুষের কথাও তিনি বলেছেন এবং আমরা সেটা বিশ্বাস করি। তাই আমাদের উন্নয়নের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূল মানুষ, একেবারে গ্রাম পর্যায়ে যে মানুষটি সবচেয়ে অবহেলিত পড়ে আছে তার ভাগ্যটা পরিবর্তন করা। তাই মুজিব বর্ষ যখন আমরা আয়োজন করেছিলাম, আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম, সব আমরা করতে পারলাম না, করোনা ভাইরাসের কারণে আমাদের অনেকগুলি স্থগিত করতে হয়েছে, কিন্তু আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য, যেমন আমাদের দলের থেকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবেশ রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করব সমগ্র বাংলাদেশ ব্যাপী, পাশাপাশি এই বাংলাদেশে একটি মানুষ গৃহ হারা থাকবে না, প্রতিটি মানুষকে আমরা যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দেব, এবং সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এরই মাঝে আসলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, নদী ভাঙন, আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আমরা সবগুলি করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা করছি, করোনা মোকাবেলা করবার জন্য আমরা প্রায় 31 দফা দিক নির্দেশনা আমরা দিয়েছিলাম, পাশাপাশি আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি আমাদের অর্থনৈতিক দিকটা যেন সচল থাকে। এই এই যে প্রণোদনা আমরা দিয়েছি সেটা আমাদের জিডিপির প্রায় মানে 4% কাছাকাছি, তার ফলে আমাদের অর্থনৈতিক চাকাটা সচল থাকা, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের ছাত্র শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী সব মহলের মানুষের যেন এই প্রণোদনা প্যাকেজ থেকে তারা সহযোগিতা পায়, স্ব স্থানে থেকে তাদের কার্যক্রম যেন চালাতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, খাদ্য নিরাপত্তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি, এবং সব থেকে গুরুত্ব দিয়েছি আমাদের খাদ্যের উপর, কারণ আমি জানি করোনা ভাইরাসের কারণে বিশ্বে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে যেন কোনো মতে সেই দুর্ভিক্ষে ছোঁয়া না লাগে, তাই আমরা যতটুকু পারে খাদ্য উৎপাদন করা, খাদ্য বিতরণ করা, দরিদ্র মানুষকে বিনা পয়সা খাদ্য দেওয়া এবং খাদ্য নিশ্চয়তা আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমগুলি আমরা সীমিত আকারে অব্যাহত রেখে যাচ্ছি, যার ফলে আমাদের জিডিপি যেটা টার্গেট ছিল যে আমরা দর্শক গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। সৌদি প্রবাসীদের দুর্ভোগ যেন কমছেই না, যদিও টিকিট বিক্রি করেছে সৌদি এয়ারলাইন্স, তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। তারা বলছেন আকাবার মেয়াদ বৃদ্ধি করা হলেও ভিসার মেয়াদ না থাকায় শেষ পর্যন্ত তারা কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে সৌদি এয়ারলাইন্স এর পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিন 500 টিকিট বিক্রি করা হবে, টোকেন নাম্বার অনুযায়ী সিরিয়ালি টিকিট দেওয়া হবে, যারা টোকেন পাননি তাদের 29 সেপ্টেম্বর আসতে বলা হয়েছে। এদিকে ভোগান্তির অভিযোগে আজও কারণ বাজারে বিক্ষোভ করেছে সৌদি প্রবাসী বাংলাদেশি। শীতকালে দেশে করোনা সংক্রমণ বাড়তে পারে কিংবা দ্বিতীয় ঢেউ আসতে পারে, এমন কথা গত কয়েকদিন থেকে প্রায় মহলেই উচ্চারিত হচ্ছে, তবে ভিন্ন কথা শোনালেন করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা দেশের দুই বিজ্ঞানী ডক্টর বিজন শীল ও ডক্টর সমীর কুমার সাহা। তারা বলেছেন শীতের দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ার আশঙ্কা খুবই কম, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টিবডি বা ইমিউনিটি বাড়ার কারণে ইউরোপ বা আমেরিকার মতো সংক্রমণ হবে না বলে জানাচ্ছেন এই দুই বিজ্ঞানী। দর্শক যেমনটি আপনারা দেখছিলেন গণভবন থেকে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কামনা করে এটুকু বলবো যে এই শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত, আমরা চাই সারা বিশ্বে শান্তি থাকুক, আর এই করোনা নামে এখন যে মহা দুর্যোগ আমাদের দেখা দিয়েছে এই করোনার হাত থেকেও বিশ্ব মুক্তি পাক সেটাই আমাদের আকাঙ্ক্ষা, এবং আবার অর্থনীতি চাকা সচল হোক, সবাই মানুষ আবার সুন্দরভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারুক সেটাই আমরা চাই, এবং সেজন্য সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে, সব বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এই সময় সাধারণত জাতিসংঘে থাকার কথা,
কিন্তু এবার যেতে পারিনি এই করোনা ভাইরাসের কারণে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক, বিশেষ করে আমার জন্য তো বেশি। আমি 16 বার জাতিসংঘে যে ভাষণ দিয়েছি এবং আমার 17 ভাষণ কিন্তু আমি যেতে পারছি না, এটা সত্যি খুব দুঃখের। কারণ সেখানে বিশ্বের সব দেশের নেতাদের সঙ্গে দেখা হওয়ার একটা সুন্দর সুযোগ হয়, মত বিনিময় করার সুযোগ হয়, একে অপরের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি, আমরা একে অপরের অভিজ্ঞতা জানতে পারি, সেই সুযোগটা এই করোনা ভাইরাসের কারণে হলো না। তবু আমরা আশা করি যে এই ধরনের একটা দুর্যোগ থেকে বিশ্ব রক্ষা পাবে। আর আমি ধন্যবাদ জানাই যে এই একাডেমি চমৎকার ভবন গড়ে তোলা, এবং এখানে আমি আশা করবো যে আমাদের যারা ডিপ্লোমেট যারা কূটনৈতিক মিশনে কাজ করতে যাবেন তারা যথাযথ ট্রেনিং পাবেন। এই ট্রেনিংটা শুধু যারা কূটনৈতিক কাজে যাবেন তারাই না, এখানে যারা স্টাফ এবং যারা স্পাউস যারা সকলেরই এখানে ট্রেনিং হওয়া দরকার, সেভাবেই কারিকুলাম আপনাদের ঠিক করতে হবে ভাগে ভাগে। আর আজকের বিশ্বে আমাদের কূটনৈতিক মিশনের দায়িত্ব এখন পরিবর্তন হয়েছে, সেটা হলো এখন শুধু রাজনৈতিক মানে কূটনীতি না, অর্থনৈতিক কূটনীতি, এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, সকলের সঙ্গে মিশে কিভাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, উন্নয়ন করা যায়, একে অপরকে কিভাবে সহযোগিতা করা যায়, একে অপরের সহযোগিতার মধ্যে দিয়ে বিশ্বে শান্তি কিভাবে নিয়ে আসা যায়, সেইভাবেই আমাদের ডিপ্লোম্যাসি এখন চালাতে হবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, অর্থনীতিকে সচল রাখার জন্য নিয়েছি, বিদেশি বিনিয়োগের জন্য 100টা অর্থনৈতিক অঞ্চল দেশি বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ অর্জন করে তুলছি। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা চাই, আর আমাদের কূটনীতির যে সাফল্য জাতিপিতার যেটা সৃষ্টি করে গিয়েছে সেটাই যেন আমরা অর্জন করতে পারি সেই কামনা করে। এবং আজকের দিনটায় আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য। শুধু দুঃখ হচ্ছে এটাই, উপস্থিত থেকে দেখতে পেলাম না, যেতে পেলাম না, আমাকে গণভবনে বসে থাকতে হলো। যাক, নিশ্চয়ই ভালো দিন আসবে, আমি নিজে যাব দেখতে আপনাদের পুরো একাডেমিটা। তো এই একাডেমির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং বিশেষ করে যে দুটি বই বের করেছেন আপনারা জাতিসংঘে জাতিতে বঙ্গবন্ধুর সম্পর্কে এবং বঙ্গবন্ধুর মানে বিশ্বব্যাপী বিষয়ে বঙ্গবন্ধুর যে ভাবনা চিন্তা সেগুলি নিয়ে আপনারা যেটা বিশ্বপর্যায়ে বাংলাদেশ বঙ্গবন্ধু আমার নামটা খামাখা দিয়েছেন দরকার ছিল না, মানে জাতিসংঘ এবং বিশ্বপর্যায়ে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দ্য পিপুলস হিরো এটার মোড়ক উন্মোচন করতে পারে আমি সত্যি আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই আয়োজন এবং এই পাবলিকেশনের জন্য, আর সেই সাথে এই একাডেমির আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি যে আমাদের বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দক্ষ হয়ে গড়ে উঠুক এবং কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করুক, এবং এই একাডেমি সর্বাঙ্গীনভাবে সাফল্য অর্জন করুক সে কামনা করে সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর করোনা ভাইরাস নামে দুর্যোগ থেকে বিশ্ব মুক্তি পাক এই কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গণভবন থেকে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম সেখানে। নিউজ 24 সংবাদের রিপোর্ট জানিয়েছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 বেলা 12টার সংবাদ। সড়কে খোঁড়াখুঁড়িতে জনজীবনের ভোগান্তি যেন শেষ হচ্ছে না, বিস্তারিত জানাতে রাজধানীর খিলগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, সড়কে খোঁড়াখুঁড়ি নিয়ে কি ধরনের অভিযোগ রয়েছে সেখানকার স্থানীয় এলাকাবাসীর? জি, আসলে সড়কে খোঁড়াখুঁড়ির ভোগান্তি তো রয়েছে, এর পরবর্তীতে খোঁড়াখুঁড়ির পরবর্তীতে কাজ শেষ না করার যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু বড় ভোগান্তি তৈরি করে, এবং এ নিয়ে কিন্তু আমি জানাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার 1 খিলগাঁও শহীদ বাকি সড়কটির কথা। আপনি দেখছেন এই রাস্তাটি গত 1.5 বছরের বেশি সময় হবে রাস্তাটির সমস্যার কাজ করেছে, রাস্তার ঠিক একপাশে
খোরাখুরি করে সেখানে ড্রেন নির্মাণের কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান। এর পরবর্তীতে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যে রাস্তাটি যে পাইপ যেই বসানো হয়েছে সেই পাইপের কাজ শেষ করে রাস্তা যে সংস্কার করা, রাস্তা যে পিচ ঢালাই করা যে কাজটি, সেই কাজটি কিন্তু এখনও করেনি, এবং যার ফলে রাস্তার অনেক বিভিন্ন জায়গা জুড়ে ছোটো বড়ো গর্ত তো তৈরি হয়েছে। পাশাপাশি আপনি দেখছেন যে রাস্তার যেই একটি অংশে যেই কাজ শেষ না করার কারণে কিন্তু এখানকার সাধারণ মানুষের চলাফেরা এবং ওই ভোগান্তি কিন্তু এক প্রকারই কিন্তু বলা যায় যে শেষ হচ্ছে না, এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের এর মধ্যে এ নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে। পাশাপাশি কিন্তু একটি বিষয় জানাতে চাই, সেটি হলো তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড নাম্বার এক যে কাউন্সিলর, তিনি কিন্তু নবনির্বাচিত কাউন্সিলর, তিনি কিন্তু নতুন এসেছেন। আসলে এই বিষয়ে দায়িত্ব নেওয়ার পরবর্তীতে থেকে এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে এমন কোনো বিষয়ে কিন্তু স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু বলছে যে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলের যে উদ্যোগ সেই উদ্যোগটি এখনও তারা তিনি নিচ্ছেন না। তো এই ছিল আমাদের কাছে সবশেষ। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন।